হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর এখন খুব সকাল, একদম বৃষ্টি হচ্ছে বাইরে। বৃষ্টি বললে অ্যাকচুয়ালি ভুল হবে, অনেক ঝড় হয়েছে আজকের মধ্যে। শোনা স্কুলে যেতে পারেনি, যা এখনো ঘুমাচ্ছে। এখন সকাল 7:30 বাজে। নর্মালি তো 6টায় উঠে যায় স্কুলে যাওয়ার জন্য, আর আজকে যেহেতু ঝড় এই জন্য আর ডাকিনি, তো ঠান্ডায় ঠান্ডায় আরাম করে ঘুমাচ্ছে আর কি। আর আমি গাজরাটা গিফট পেয়েছি রাতে, যার জন্য সকাল সকাল করে নিলাম বেলি ফুলের গাজরা। এটা রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, তো কালকে আসলে অনেক কাজ করছি ধুলা ময়লার, যেহেতু এখানে এই যে এরুমে যেহেতু এই দরজাটা কাটানো হয়েছে, সো এটা এখন ময়লার কাজ শেষ হয়ে গেছে এটাতে, যার জন্য আমার এই কাবার্ড সহ পুরো যা ছিল ওই পাশে এত ডাস্ট জমছিল, তো সবগুলো ক্লিন করা হয়েছে, যার জন্য আমার একটু আজকে ঠান্ডা ঠান্ডা ভাব, মানে সন্ধ্যা থেকেই খারাপ লাগতেছিল একটু, অনেক ধুলাবালু খাইছি আর কি ক্লিন করার সময়। তো এখন মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে, ধুলাবালু অনেকটা ক্লিন হয়ে গেছে। তো সকালে উঠে দেখি ও আমার জন্য বুকে নিয়ে আসছিল, গাজরে নিয়ে আসছিল, সে আমাকে ডাকছে নাকি, সো আমি টের পাইনি, শুধু জেগেছিলাম, মানে সবাই জেগেই ছিল, আমি ঘুমাই গেছিলাম বাড়িতে তাড়াতাড়ি, তো এই জন্য আপনাকে শাড়িও পরছিলাম। শাড়ি পরেই ঘুমাইছি, তো এই জন্য আজকে সকাল সকাল শাড়ি পরে বসে আছি। ভাবলাম যেহেতু শাড়ি পরাই আছি, সো কেননা কাজে লাগে, আর এটা যেহেতু পুরনো শাড়ি, পুরনো শাড়ি না পরে ঘুমাতেও খুব মজা লাগে। নতুন শাড়ি হলে তো নতুন শাড়ি পরে ঘুমাতে ইচ্ছা করে না আসলে, একটা মানে মানে একটা খারাপ লাগা কাজ করে যে নতুন শাড়িটাতে ভাঁজ পরে যাবে এটা সেটা, কিন্তু পুরনো শাড়িতে কিন্তু এটা হয় না, যার জন্য আমি পুরনো শাড়িই পরেছিলাম ইচ্ছা করে কালকে। আমি চাচ্ছিলাম যে মানে নর্মাল ওয়্যার করবো আর কি, ওকেশনালি যখন শাড়ি পরি টরি তখন হচ্ছে আলাদা একটা বিষয় থাকে, এই জন্য এই টাইপের যে সুতি শাড়িগুলো আছে এগুলো আমার খুবই পছন্দ, একদম সফট সুতি শাড়ি যেগুলো। তো এই যে এখন বসে আছি, আর হচ্ছে বাকি বাসার যে আপডেটটা হয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে থার্ড পর্ব এটাতে এখন দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ও হ্যাঁ, আমার বুকেটা আপনাদের সাথে শেয়ার করছি, ওয়েট। That it's so cute. গন্ধ তো এইরকমই আছে, এখনো হচ্ছে বাসে রাখিনি, পরে এখনো অনেক সকাল, পরে রাখবো এই জন্য। ওকে, এখন হচ্ছে আমি বাকি যেই আপডেটটা আছে দরজার সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ভিডিও ক্লিপটা সেটা হচ্ছে আমি কালকে রাতে করেছিলাম সন্ধ্যার দিকে আর কি, তো কালকে যেহেতু আমি কাবার্ডটা পুরো ক্লিন করছি, তো সবগুলো মানে প্রথমে জামা কাপড় যা ছিল সবগুলো রোদে দিয়ে ভালো করে ঝেড়ে টেড়ে ক্লিন করে নিয়ে আসছি, আর যেগুলোতে বেশি ময়লা লাগছিল সেগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে ধুবো। আর এখন হচ্ছে শাড়িগুলোও দিয়েছিলাম, তো এটা লাস্টে দেওয়াতে অনেকক্ষণ রোদটা পেয়েছে, কালকে যদিও রোদটা একটু কম ছিল, তো এখন সবগুলো শাড়ি নিয়ে আসছি, নিয়ে অলরেডি গুছানো শুরু করেছি। আর এটাও একটা মুশকিল কাজ আর কি, অনেক টাইম লাগে যেহেতু প্রত্যেকটা শাড়ি একটা একটা করে হ্যাঙ্গার করা, তারপরে আবার এগুলো ঝোলানো, তো এটাও চলতেছে। ফাঁকে ভাবলাম যে আপনাদের সাথে দরজার আপডেটটা দিই, যেহেতু এটা হচ্ছে আমি একটা সিরিজ আকারে এই মানে জিনিসটা করছি,
তো এই তো দরজাটা হচ্ছে প্লাস্টার করা হয়ে গেছে, মানে সিমেন্ট দিয়ে যেই ইটের যেই ভাবটা ছিল সেটাকে ঢেকে দেওয়া হয়েছে। এখন জাস্ট এখানে আমার পানি স্প্রে করতে হবে প্রতিদিন, এক সপ্তাহ পর্যন্ত বলল, তো এটা করব। তারপরে হচ্ছে আরও কিছুদিন সময় নিয়ে এখানে আবার রং করতে হবে। আর কাবাডির এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে দাগ দেখা যাচ্ছে, তো এগুলোকেও একটু ঠিকঠাক করে নিতে হবে। আর এখানে পাওয়ার আছে, সো অনেক সাবধানে পানি দিতে হয়। পানি স্প্রে করার সময় পাওয়ার যেই জায়গাটা আছে এটাকে হচ্ছে আমি কাপড় দিয়ে ঢেকে দিই। এই যে এখন এই মানে এটা তো অ্যাব্রো থ্যাব্রো টাইপের, যেহেতু ভাঙা হয়েছিল সেই রকম মনে হচ্ছে রং করলে ঠিক হয়ে যাবে। আর এই যে মুগ্ধ সোনা দেখে ফেলেছে যে আমি কিছু করছি, সো উনি এসে গেছে। মেয়েটা আমার খুবই পছন্দ করে ব্লগিং করাটা, মানে আমি যখন ভিডিও দিচ্ছিলাম না সে সবচেয়ে বেশি মানে বলতেছিল মাম্মা প্লিজ করো প্লিজ করো। আমি ভাবছিলাম যে করবো করে করে একটু টাইম নিলাম, তো যাই হোক এখন উঠছি যেহেতু। আর এই যে এটা শুদ্ধ রুম, এটার জিনিসপত্রগুলো চেঞ্জ করে নিয়েছি, আরও কিছু চেঞ্জ করব কালকে, তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর শুদ্ধ হচ্ছে কান্না করছিল অনেকক্ষণ ধরে, আসলে ও ঘুম থেকে উঠছে, কালকে একটু ঘুমাই গেছিলো, নর্মালি ঘুমায় না, যদিও ঘুম থেকে উঠেই সে হচ্ছে মানে এটা ওইটা বায়না করতেছিল। তা আমার যেহেতু অনেক কাজ পড়ে আছে তা আমি বলতেছিলাম যে এত কিছু সামলাইতে পারবো না, যাও আমি কাজ করি। তো এখন সে বলছে তাহলে আমাকে আদর দাও, এখানে 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 করে আদর দাও, তো ওনার বায়না মেটাচ্ছিলাম। আর এই যে শুদ্ধ এখন সাইকেলটাও নামিয়ে নিয়েছে, আদর করো খালি, ওর কথা হচ্ছে এখন বসে বসে আদর করো, কাজ করতে পারবে না। যে কপাল বাড়াই দিচ্ছে গাল বাড়াই দিচ্ছে আমার নটি ছেলে, খুব নটি হয়েছে এখন। এখন আবার আপিকে পিছনে বসায় সাইকেলিংটা করছে নটি। আর এই পাশগুলো ভালো করে ক্লিন করা হয়নি, আসলে কতদিন ধরে ট্রাই করেও হচ্ছে না, শুধুমাত্র আমার রুমটাই এখন পর্যন্ত একদম পারফেক্টলি করেছে আর কি। এই যে দেখেন কী পরিমাণ হচ্ছে বালু আর কি, ইট কাটার ফলে যে বালুটা বের হয়েছিলো এটাতে সবচেয়ে বেশি লেগেছে, এগুলাতে তাও একটু কম। আর যেগুলাতে লাগেনি সেগুলো ঝেড়ে মুছে হচ্ছে বারান্দায় শুকায় আবার রেখে দিছি, আর যেগুলোতে লাগছে সেগুলো হচ্ছে এখানে রেখেছি। এই যে দেখেন মাস্কটার অবস্থা, এগুলো এখানে রেখে দিছি দোয়ার জন্য। আর খাটটা আগে যেহেতু সব ছিল সেগুলো সরাই নিছে, এখন হচ্ছে একটা ম্যাট্রেস এনে হচ্ছে এই বেডিংটা ঠিক করব। আর এখানে এই দেয়ালের কালার টালার সবই ঠিক আছে, জাস্ট হেডবোর্ডের উপরে হচ্ছে একটু মানে কিরিশ টাইপের কিছু একটা করব। একটা ড্রিম ক্যাচার অলরেডি বানানো আছে মুগ্ধের রুমে, মুগ্ধের রুমের জন্য করছিলাম, তো ওইটা নিয়ে আসবো। এখন যেহেতু মুগ্ধও এই রুমে ঘুমাবে তো এই জন্য সে ওকে আর কি ভাইয়ের রুমটাও সাজাও সুন্দর করে, নো প্রবলেম, কারণ এটা এখন কিডস রুম হয়ে গেছে। সুন্দর এখন সিঙ্গেল কোনো রুম নেই, মুগ্ধ সোনার আছে সিঙ্গেল রুম, আর এটা এখন আমাদের কিডস রুম হয়ে গেছে, এক্সটেন্ডেড রুম বলা যায় আর কি। এটা অনেক ভালো হয়েছে আসলে, যাই হোক দেখেন। এই যে আরও এতগুলো আছে, এখন এগুলোকে উঠাতে উঠাতেই আমার খবর হয়ে যাবে। আর লাস্ট এক সপ্তাহের বেশি 10-12 দিন ধরে যে আমি কী পরিমাণ কাপড় ধুচ্ছি, মানে মেশিনেই আর কি ডাবল লোড করে দিতে হচ্ছে, সকালে একবার সন্ধ্যায় একবার প্রত্যেক দিন 2 বার করে। তো এই যে বেডশিটগুলো অলমোস্ট শুকাই গেছে, আর একটু রাখছি, এগুলো নিয়ে এসে আবার রাখতে হবে, মানে কাপড় বাছ করতে করতে আর গুছাইতে গুছাইতেই শেষ। আর গাছগুলোতেও পানি স্প্রে করছিলাম, দেখেন কী সুন্দর সতেজ লাগতেছে একদম, বেলি ফুল আসছে আমার গাছে। এটাতে একসাথে অনেকগুলো আসছিলো প্রুনিং করার পরে, মানে যারা অনেক দিন ধরে গাছের ডালপালা কাটেন না কেটে দিবেন, অনেক সুন্দর ফুল আসবে, অনেক অনেকগুলো করে একসাথে আসবে। করে হচ্ছে মাটিটা একটু আলগা করে দিয়ে যদি একটু কম্পোস্ট মিশাতে পারেন তাহলে তো কথাই নেই।
তো এই যে আমি এখন কাজ করতে থাকি আরও কিছুক্ষণ, আর আপনারাও দোয়া করবেন যেন তাড়াতাড়ি বাসার যে উল্টাপাল্টা সেটিং মিটিং আছে এগুলো যেন ঠিক করে সাজায় ফেলতে পারি। আর এগুলো আসলে অনেক হ্যাসেল হয়ে যায়। আরও তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই 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 এভরিবডি।